আপনাদের আইসিটি চ্যানেলটাকের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, আজ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে সংখ্যা পদ্ধতির যে চ্যাপ্টারটি আছে, অর্থাৎ ডিজিটাল ডিভাইস, সেই যে দেখেন একটি এখানে একটা প্রশ্ন, বোর্ডের প্রশ্ন আমি লিখে রেখেছি। সেই বোর্ডের প্রশ্নটিতে দেখুন, এখানে একটা লজিক সার্কিট আছে, লজিক সার্কিটের আলোকে চারটি কোশ্চেন আছে। কোশ্চেন চারটি নিয়ে আমি আপনাদের আলোচনা করব। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও লাইক কমেন্টস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা দেখুন যে এখানে এই যে আপনার চারটি প্রশ্ন দেওয়া আছে, এখানে এবিসি তিনটে ইনপুট আছে, আর আপনার এই একটা লজিক সার্কিট তার আলোকে দেওয়া আছে, আর সে আলোকে এখানে কিছু কোশ্চেন আছে। তো আপনি এই লজিক সার্কিটটা এই প্রশ্নগুলোর আলোকে কিন্তু সমাধান করতে হবে। তো এখানে দেখেন কাউন্টার কাকা বলে ন্যান্ড গেটের দ্বারা এক্সর গেট বাস্তবায়ন করে এফ এর মান সমাধান করো এবং এফ এর সরলীকৃত মানকে নর গেটের সাথে বাস্তবায়ন করো। তো এখানে আমি প্রথমে বলে রাখি যে ক নম্বর যে কোশ্চেনটি আছে, সেই কোশ্চেনটা হলো কী কোশ্চেন আছে এখানে, যে কাউন্টার কাকে বলে। তো আমরা জানি যে কাউন্টার একটা ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক সার্কিট, যা তাকে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে। অর্থাৎ কাউন্টার সে কী করতে পারে, সে তাকে যতগুলি ইনপুট পালস দেওয়া হয় সেগুলো সে গণনা করে রাখতে পারে। যেমন ডিজিটাল ঘড়ি বা ডিজিটাল কম্পিউটারের সাথে কিন্তু এই কাউন্টার যুক্ত করা থাকে। তো এবার বন্ধুরা দেখেন ন্যান্ড গেট দ্বারা এক্সর গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা এক্সর গেট বাস্তবায়নটা দেখেন আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে করবেন। আমরা ন্যান্ড গেট জানি যে এ এক্সক্লুসিভ বি, এটি হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ বি এর সমীকরণ হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তো এখানে এই যেহেতু যোগের চিহ্ন আছে, আমরা কিন্তু যেহেতু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, তাহলে অবশ্যই এটা এখানে গুণের ফর্মেটে নিয়ে আসতে হবে। তো গুণের ফর্মেটে আনার জন্য আমরা কী করব, উপরে ডাবল বার দেব আর এরপরে একটা বার ভেঙে দেব। তাহলে এ বার বি, তার উপরে বার হবে, যোগের জায়গায় গুণ হবে, আর এখানে দেখেন আর একটা বার থেকে যাবে। তো আমরা এখন এই যে সমীকরণটা পেলাম, এটা কিন্তু এখন গুণের ফর্মেটে আছে, অর্থাৎ এর সাথে এ বারের সাথে বি গুণে আছে, এর সাথে বি বারও গুণাকার আছে, পুরোটা গুণাকার আছে। তো আমরা এখন এই লজিক সার্কিটে আঁকবো, ইনপুট হচ্ছে এ আর বি, আর এখানে এ বার আছে, তাহলে একটা আমার ন্যান্ড গেট নিতে হবে এখানে, এর সাথে বি নিয়ে আমরা এটাকে আর একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করব। তো এই হয়ে গেল হচ্ছে এ বার বি, তার উপরে বার, আর এখানে আমরা এ বি বার, তাহলে বির সাথে একটা ন্যান্ড গেট নিয়ে এখানে বি বার। তো বন্ধুরা এখানে একটা ন্যান্ড গেট নিব, এখানে পেলাম কি এ বি বার। তো এখানেও কিন্তু উপরে বার হবে, উপরে এখানে উপরে বার হবে। তো এই দুইটা এখন গুণ করে তার উপরে একটা বার আছে, তাহলে দুইটা ইনপুটকে আমি যদি একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করি, তাহলে কিন্তু আমি কাঙ্ক্ষিত সেই ফলাফল পেয়ে যাব। অর্থাৎ এই যে একটা ন্যান্ড গেট দিলাম, এখন কিন্তু আমি পেয়ে গেলাম তাহলে এ বার বি, তার উপরে বার ডট এ বি বার, তার উপরে বার। তাহলে বন্ধুরা আপনারা দেখেন যে এখানে কয় মিনিট সর্বোচ্চ সময় লাগছে, সর্বোচ্চ আপনি এটা করতে আপনার এক মিনিট সময় লাগবে। আমি অনেক কথা বলেছি যার কারণে কিন্তু সময়টা একটু বেশি লাগছে, কিন্তু এখানে আপনি যদি নিরলসভাবে করেন তো এক মিনিটের বেশি অবশ্যই সময় লাগবে না। এখন আমি গ যে প্রশ্নটি ছিল, অর্থাৎ এপের মান সরলীকরণ, এই মানটা আমি সরলীকরণ করে দেখাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে ইনপুট আছে এ বি সি, প্রথম যে একটা অর্গেট আছে সে অর্গেট হচ্ছে এ আর হচ্ছে বি এর যোগফল, আর দ্বিতীয়টায় বি থেকে নট আছে বি বার, আর এখানে আছে এ প্লাস, তাহলে বি বার হবে, আর নিচে আছে হচ্ছে এ বার, এখানে তাহলে এ বার প্লাস সি হবে। এই তিনটা
কিন্তু ওর গেটের সাথে যোগ করে দিছি। এখন এই তিনটা যোগের যে ফল, এই তিনটাকে আমরা পাস করবো লকিশের মাধ্যমে, অ্যান্ড গেটের মাধ্যমে। এই জন্য আমরা এখানে কিন্তু এখানে আমরা একটা অ্যান্ড গেট এখানে আছে, অ্যান্ড গেটের মধ্যে পাস করলে তো গুণ হবে, তিনটা ব্রাকেটে তাহলে কী হবে, গুণ হবে। তাই এফ সমান তাহলে আমরা কী লিখতে পারি, এ প্লাস বি বার প্লাস এ প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার আর হচ্ছে এবার প্লাস সি। এখন প্রথম দুই ব্রাকেট আমি গুণ করে দিচ্ছি, দেখেন প্রথম দুই ব্রাকেট যদি আমি এখানে গুণ করে দিই তাহলে আমার কী হয়, এ ডট এ ডট বি বার আর বি ডট এ আর এখানে হচ্ছে বি ডট বি বার আর এখানে এ বার প্লাস সি কিন্তু ব্রাকেটটা রেখে দিচ্ছি। এ ডট এ মানে হচ্ছে এ আর এ ডট বি বার চাষে রাখলাম এ বি এটা সদাই লিখলাম প্লাস বি ডট বি বার মানে জিরো লিখে দিলাম ব্রাকেটটা, এবার প্লাস সি এটা ঠিক রাখলাম। এখন এখান থেকে আমি এ কমন নেব, এ কমন নিলে ওয়ান প্লাস বি বার প্লাস বি আর এখানে কিন্তু আমার এই ব্র্যাকেটে এবার প্লাস সি থেকে যাবে। এখন বি বার প্লাস বি সমান ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে, অথবা কোনো কিছুর সাথে যদি ওয়ান যোগ দেখাতে পারি তাহলে কিন্তু তার মান ওয়ান, তাহলে আমরা এই পুরোটাই কী করতে পারি, ওয়ান লিখতে পারি। তাহলে এ ইন্টু ওয়ান প্লাস হচ্ছে এখানে ব্র্যাকেটের মধ্যে আছে এবার প্লাস সি, তাহলে আমরা এগুলো এখানে এ দ্বারা গুণ করে দিলে এ ডট এ বার আর এ ডট সি, তাহলে এ ডট এ বার মানে জিরো আর প্লাস এসি। তো বন্ধুরা আমরা তাহলে কী পেলাম, আউটপুটটাও কিন্তু পেলাম এসি। তাহলে আমরা গ এর উত্তর এসি পেলাম। তো আপনি এপের মান সরলীকরণ করি, তাহলে এই দেখেন যে এই সরলীকরণটা করতে আপনার সর্বোচ্চ কত লাগবে, 2 মিনিট লাগতে পারে, সর্বোচ্চ 2 মিনিট। কাউন্টার কাকে বলে এটা লিখবেন আপনি 1 মিনিট, ন্যান্ড গেট তার এক্সর গেট বাস্তবায়ন এটা নেয় সর্বোচ্চ আরও 2 মিনিট, এপের মান সরলীকরণ করো 2 মিনিট, 5 মিনিট আর 2 মিনিট, অর্থাৎ এপের সরলীকৃত মানকে নর গেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে 5 থেকে 7 মিনিট সর্বোচ্চ আপনার সময় লাগবে, এই সময়ের মধ্যেই কিন্তু আপনি এই 10 মার্কের আনসার করতে পারবেন। এখন ঘয়ের আনসারটা দেখেন, ঘ থেকে আসে আমরা পেয়েছি এফ সমান এসি। এখন এফ সমান এসি, এই এসিকে আমরা কী করবো, নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করবো। তো বন্ধুরা আপনারা জানেন নর গেট একটা সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এই সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট দ্বারা আপনি যে কোনো লজিক সার্কিটকে বাস্তবায়ন করতে পারবেন বা যে কোনো গেটকেই, মৌলিক গেটকে বাস্তবায়ন করতে পারবেন। যেহেতু সকল মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই সকল যে কোনো কাজে আপনি লজিক গেট বাস্তবায়ন করতে পারবেন, যে কোনো লজিক সার্কিট আপনি তৈরি করতে পারবেন। তো আসুন, এ আর সি কিন্তু এখানে গুণ আকারে আছে, তা আমরা এখানে যেহেতু নর গেটের মাধ্যমে প্রকাশ করব তাহলে অবশ্যই এটাকে ডাবল বার দিয়ে যোগের ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে এবার প্লাস হবে, গুণ হয়ে যাবে প্লাস সি বার আর উপরে বার থাকবে। এখন আমরা এই যে এপের মানটা পেলাম এবার প্লাস সি বার তার উপরে বার, এটাকে আমরা একটা এই যে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করে দেখাবো। নর গেটের ইনপুটে আমরা দেখেন যদি একটা ইনপুট দিই এরকম, তাহলে এ হলে আউটপুট হবে এ বার, এই যদি ই হয় বি সি হয় তাহলে মানে সি বার। এবার আর সি বার যোগ আকারে আসে, তাহলে এটা ওয়ার গেটের যে ওয়ার গেট আর এর উপরে বার আছে যেহেতু তাহলে নর গেট। তাহলে দেখেন তিনটে কিন্তু এখানে নর গেট ব্যবহৃত হয়েছে, তো তিনটা নর গেটের মাধ্যমেই কিন্তু আমরা এপের সরলীকৃত মানে এসিকে প্রকাশ করতে পারছি। তো বন্ধুরা আপনারা এইভাবে এই অতি সহজেই আমার এই ভিডিওটা যদি আপনারা দেখতে থাকেন, এবং আমি পরপর চেষ্টা করব যে বোর্ডে যত কোশ্চেন আছে সব কোশ্চেনের সমাধান দেওয়ার জন্য, আপনারা প্রথম থেকে না টেনে আস্তে আস্তে ভিডিওগুলো দেখবেন। আর আমার এই ভিডিওতে একটু লাইটের সমস্যা আছে আপনারা বুঝতেই পারছেন। আর এখানে এই যে এসিকে আমরা নর গেটের মাধ্যমে যে বাস্তবায়ন করে দেখালাম এই যে নিচে, এভাবে আপনি এই ন্যান্ড গেট এবং নর গেট এই দুটো সার্বজনীন গেট, এই দুটো গেট দ্বারাই কিন্তু আপনি যে কোনো লজিক সার্কিটকে বাস্তবায়ন করতে পারবেন। আর পরীক্ষায় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, 2023 সালে যারা পরীক্ষার্থী আছে বন্ধুরা তারা এই প্রশ্নটা খুব ভালোভাবে করবে, সমাধান করবে, আমার এই দেখবে ভিডিও দেখবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্টস এবং শেয়ার করবে। কারণ আমরা কষ্ট করে যে ভিডিও করি, আপনারা যদি কোনো লাইক কমেন্টস না করেন তাহলে কিন্তু এই আমাদের যে ইউটিউব আছে ইউটিউবের জাল করে দম এটা বুঝে নেয় যে আমার এই ভিডিও আপনার পছন্দ হয়নি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন।
আর আমার জন্য দোয়া।